আত্মহত্যা করতে যে একটা চিঠি লিখতে গেছে, তখন মনে করলো একটা জিনিস সবকিছু ট্রাই করলাম, একটা জিনিস ভালো করে ট্রাই করি, ওইটা রান্না ভালো হবে। প্রথম চিকেন বিক্রি হওয়ার আগে 990 বার রিজেক্টেড হয়েছে, তারপর আস্তে আস্তে সেকেন্ড লার্জেস্ট চেইন ইন দ্য ওয়ার্ল্ড, ম্যাকডোনাল্ডস এর পর কেএফসি সেকেন্ড লার্জেস্ট চেইন রেস্টুরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ম্যাকডোনাল্ডস নাম্বার 1 আর নাম্বার 2। হ্যারি পটারের যে অথর জে কে রোলিং 7.5 years পর পাবলিশ হয়েছে, শি বিকেম আ বিলিয়নার হ্যারি পটার, খুব খারাপ অবস্থা ছিল, হ্যাঁ ওয়েল ফেলেছিল, শি ওয়ান্টেড টু কমিট সুইসাইড 30 বছর। ইউ নিড এ এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট, ডক্টরদের মাইন্ডসেট থাকে, ব্যর্থ হবে উঠে থাকবে, ব্যর্থ হবে উঠে থাকবে, ট্রাই করবে। জব হোল্ডারদের মাইন্ডসেট থাকে মান্থলি ইনকাম সুন কমফোর্ট জোন, ওইটাতে আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে টিকে থাকতে হবে। বিজনেস ওয়ার্ল্ড রুল করে কারা, বিজনেসম্যান, পৃথিবীর ব্যাংক থেকে নিয়ে বড় বড় প্রতিষ্ঠান কাদের জন্য, বিজনেসম্যান। এটাই বোঝানোর চেষ্টা যে এন্টারপ্রেনার মাইন্ডসেটটা কি, ওটা মনে হয় একটু গুড়দাটা বড় হয় আর কিছু। ওকে এভরিবডি, আসসালামু আলাইকুম। আমরা কারা কারা নামাজ পড়েছি, হাত তুলি। আচ্ছা, আমরা যারা যারা নামাজ পড়েছি এবং যারা নামাজ পড়ি না তাদের কি মনের অবস্থা কি সেম? যারা নামাজ পড়ছে কত ভালো লাগতেছে না, হালকা মনে হচ্ছে, একটা তো নামাজ পড়ি, আল্লাহ পাক কোরআন শরীফে একবার দুইবার না প্রায় 85 বার পড়েছে। না ওইদিকে যাচ্ছি না আমি, জাস্ট একটা এক্সাম্পল, নামাজ পড়বো আমরা সবাই, ওকে, যারা আমরা মুসলিম ধর্মে আছি এবং যারা আমরা যে ধর্মে আছি ওইটা করব, ঠিক আছে? স্মার্ট, আমরা স্মার্ট হবো, আমরা সানগ্লাসও পরবো, আমরা ফেসবুকও তুলবো, আমরা নামাজও পড়বো। লুক এট, আমি সানগ্লাস পরে ক্লিন সেফ, কিন্তু আমি নামাজও পারবো, মানে আমরা স্মার্ট হবো। স্মার্ট তাদেরকে বলা হয় যারা সব কিছু করবে। ওকে আমরা চলে যাই, আমরা ট্রেনিং এ ছিলাম কোথায়, নলেজ থেকে অনেক ডিপার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা এখানে ছিলাম, চেয়ারটা কি রিয়ালিটি নাকি পসিবিলিটি, এরোপ্লেনটা কি রিয়ালিটি নাকি পসিবিলিটি, মোবাইল কি রিয়ালিটি নাকি পসিবিলিটি? কিন্তু মোবাইল আজকে থেকে নিয়ে বহু বছর আগে কিন্তু পসিবিলিটি ছিল। হাজার হাজার মানুষ পৃথিবীতে এটাই বিশ্বাস করত যে একজন মানুষ একজন মানুষের সাথে কথা বলতে গেলে তাকে কাছাকাছি থাকতে হবে। হ্যাঁ, শুধু একজন লোক এটা বিশ্বাস করতো না, একজন লোক বিশ্বাস করতেন যে একজন মানুষ এক হাজার কিলোমিটার যদি দূরেও থাকে তারপরে সে কিন্তু কথা বলতে পারবে। সবাই তাকে বলছিল পাগলের বাচ্চা ছাগল হয়ে গেছে নাকি, হ্যালো। এবং যখন উনি স্ট্রাগলিং টেলিফোনটাকে আবিষ্কার করেন, হাজার হাজার পিপুল যারা বিশ্বাস করতো না তারাও বিশ্বাস করা শুরু করলো, বললো ইউ আর রাইট, কি আব্রাহাম গ্রাহাম বেল, যখন উনি উনার স্ট্রাগলিং টেলিফোন। সো একটা সময় কিন্তু মোবাইল ছিল পসিবিলিটিস, টেলিফোন ছিল পসিবিলিটিস, আমাদের জন্য এটা রিয়ালিটি। এটা কি ড্রোন? এটা হচ্ছে এই ড্রোন, যে ড্রোনের উপর দিয়ে মানুষ বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। বাংলাদেশের জন্য এটা রিয়ালিটি নাকি পসিবিলিটি? পসিবিলিটি এখন গুড আনসার বাংলা। আমি এখানে বলতেছি বাংলাদেশের জন্য কোনটা রিয়ালিটি পসিবিলিটি। দুবাই অলরেডি রিসার্চ করা হচ্ছে কিছুদিনের মধ্যে, অলরেডি এটা কিন্তু রিসার্চ চলতেছে, 100 কেজি একজন লোকের যদি ওজন থাকে এক শহর থেকে আর এক শহর ড্রোন নিয়ে যাবে 100 কিলোমিটার স্পিডে, হ্যালো। দুবাইয়ের জন্য মেবি এটা পসিবিলিটিস, আমাদের জন্য দুবাইয়ের জন্য এটা রিয়ালিটি, আমাদের জন্য এটা পসিবিলিটি। এটা কি বাংলাদেশের লোক এখন
ট্রেনের নামই জানি না, হাইপারলুপ ট্রেন, এন্ড হি ও বলছে যে হাইপারলুপ ট্রেন এবং টুর ইয়েস এটা লস হাইপারলুপ ট্রেনের মজাটা হচ্ছে যে হাইপারলুপ ট্রেন ওই গতিতেই চলে যে গতিতে বিমান চলে। আপনি যদি ঢাকা টু এমিরেটস মানে দুবাই অথবা আমেরিকা যান, গ্রাউন্ড স্পিড বিমান দেখায়, দেখে না 900 কিলোমিটার স্পিড বা 1000 বা 1100 বা 1200। হাইপারলুপ ট্রেন হচ্ছে, হাইপারলুপ ট্রেন অনেকটা এরকম, এরকম একটা পাইপের মতো থাকবে যার ভিতর দিয়ে এই হাইপারলুপ ট্রেনটা যাবে, দেখেন এই যে ও এটার ভিতরে ঢোকানো হচ্ছে, এবং দুবাই থেকে রিয়াদের অলরেডি একটা লাইন করা হচ্ছে, এবং দুবাই থেকে রিয়াদ বাই এয়ারে যেতে যতক্ষণ লাগে হাইপারলুপ ট্রেনেও কিন্তু ততক্ষণ লাগবে, এবং এটা হচ্ছে ভার্জিনিয়া গ্রুপের। আপনারা রিচার্ড ব্রানসনের নাম শুনছেন? হ্যাঁ, রিচার্ড ব্রানসন হচ্ছে ওয়ান অফ মাই গুরু, ভার্চুয়াল গুরু, দূর থেকে দেখি যাদেরকে, মাল্টিবিলিয়নার, মানে ইউকের সবচেয়ে বড় লোক, ভার্জিনিয়া গ্রুপের, ভার্জিনিয়া এয়ারলাইন্স, ভার্জিনিয়া, উনিও খুব হাই কোটের লোক। সো উনারই এটা একটা প্রজেক্ট, এবং হাইপারলুপ ট্রেন আমাদের দেশের জন্য এটা রিয়ালিটি নাকি পসিবিলিটি? আমাদের দেশের জন্য বুলেট ট্রেন রিয়ালিটি নাকি পসিবিলিটি? আমাদের দেশের জন্য মেট্রো ট্রেন পসিবিলিটি না রিয়ালিটি? আমি বুঝাতে চাচ্ছি কি, বুঝার চেষ্টা করুন। আমি বললাম না প্রত্যেকটা জিনিস আমি একটু সায়েন্টিফিক ওয়েতে নিয়ে আসি, নাহলে আপনারা ভুলে যাবেন। আমি ডেপে যেতে চাই। রিয়ালিটি পসিবিলিটিস বলতে বোঝানো হচ্ছে হাইপারলুপ ট্রেন মেবি ফর দুবাই ইজ এ রিয়ালিটি, বাট ফর বাংলাদেশ ইজ এ ইট ইজ এ পসিবিলিটি। আপনি জানেন ঢাকা টু চিটাগং যদি বুলেট ট্রেন করা, বুলেট ট্রেন কত কিলোমিটার স্পিডে চলে? 300, 350, 250, রাইট? মানে আমরা ঢাকা থেকে চিটাগং 1 আওয়ারে যেতে পারবো। ঢাকা থেকে চিটাগং যদি বুলেট ট্রেন করা হয়, পদ্মা সেতুর মতো 3টা সেতুর খরচ লাগবে, এত এক্সপেন্সিভ। পদ্মা সেতু করতে আমাদের 35,000-20,000 খরচ হচ্ছে না, তাকে 3 গুণ দিয়ে দেন, অলমোস্ট এরকম খরচ হবে। বুলেট ট্রেন যেটা এখন ইন্ডিয়া করতেছে মুম্বাই টু গুজরাট, আই মিন আহমেদাবাদ, গুজরাট মোদির যে শহরটা, হ্যালো, মোরাল অফ দি স্টোরি, মেট্রো ট্রেন আমাদের জন্য রিয়ালিটি নাকি পসিবিলিটি? আপনি জানেন মেট্রো ট্রেন ইউরোপে চলেছে 100 বছর আগে? আপনি যদি ইউরোপে যান, জার্মানিতে বা ইউকেতে, ওয়ান মানে ওইখানকার মেট্রো ট্রেন রিয়াদ হয়ে যায় এস্টাবলিশ 100 বছর, 120 বছর আগে নাকি ইউরোপে মেট্রো ট্রেন কলকাতায় চলেছে প্রায় 36 বছর আগে না কত, 80s-এ, হ্যালো, am I right or wrong? তার মানে হচ্ছে ইউরোপে যেটা 100 বছর আগে রিয়ালিটি ছিল সেটা আমাদের জন্য এখন রিয়ালিটি, থিংস বাংলাদেশ আমরা কোথায় আছি। তো হাইপারলুপ ট্রেন হয়তো বা বাংলাদেশের জীবনে কোনোদিন আসবে না, আসলে হয়তো বা আরো 50 বছর, 100 বছর পর। সো দুনিয়াতে বিজনেস অপরচুনিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রিয়ালিটি আর একটা হচ্ছে পসিবিলিটি। রিয়ালিটি যেটা হয়ে গেছে, পসিবিলিটিস যেটা পসিবিলিটি সম্ভাবনা, এবং পৃথিবীতে মানুষ বিলিয়ন ডলার ম্যান হয় পসিবিলিটিস বিজনেসে, নট রিয়ালিটিতে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু পসিবিলিটিস ছিল আমাদের দেশে লেট 80s-এ এন্ড আর্লি 90s-এ, ওই সময় যারা গার্মেন্টস করেছিলেন তারা আজকে মাল্টি বিলিয়ন ডলার ম্যান, 50,000 কর্মী তাদের এখানে কাজ করে, এখন কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, ইয়েস অর নো? এখন প্রশ্নটা হচ্ছে এটা আমি কেন নিয়ে আসলাম, রিয়ালিটি পসিবিলিটিস, রিয়ালিটি এবং পসিবিলিটিস এর মাঝখানে থাকে একটা ব্রিজ, ব্রিজ দ্য গ্যাপ, যেটাকে আমরা গ্যাপ বলতে পারি। হ্যালো, আপনি রিয়ালিটি পসিবিলিটিস এর থিওরিটা তো বুঝতে পেরেছেন? ওকে, আমি নেক্সট স্লাইডে যাই। ওকে, রিয়ালিটি পসিবিলিটিসটাকে কেন নিয়ে আসলাম, জিওনাস যে বিজনেসটা করে ওটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অথবা ডাইরেক্ট সেল মার্কেটিং বিজনেস। হ্যালো, বাংলাদেশের জন্য নেটওয়ার্ক মার্কেটিং কি রিয়ালিটি নাকি পসিবিলিটি? ইট ইজ এ পসিবিলিটি। আমেরিকাতে এটা শুরু হয়েছিল 80-90 বছর আগে। আমেরিকাতে যদি আমার সাথে কারো পরিচয় হয়, হ্যালো মিস্টার আসিফ, হোয়াট ডু ইউ ডু, আমি যদি বলি আই এম এ নেটওয়ার্কার, হ্যালো, আমি কি বললাম? আমেরিকান যে কেউ বুঝতে পারবে আমি নেটওয়ার্কার মিন্স হচ্ছে আমি কোনো না কোনো নেটওয়ার্ক কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। বিকজ আমেরিকাতে নেটওয়ার্ক মার্কেটিং এর ইয়ারলি ট্রানজ্যাকশন হচ্ছে $770 বিলিয়ন, মোর দেন $700 বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন, যেটা ওদের নেচারাল ফুড থেকে বেশি, যেটা ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশি, যেটা ওদের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বেশি। আমেরিকাতে যদি আমার সাথে কারো পরিচয় হয়, মিস্টার আসিফ হোয়াট ডু ইউ ডু, আমি যদি বলি আই এম এ নেটওয়ার্কার,
ও রেকগনাইজ করতে পারবে যে আমি কোন না কোন নেটওয়ার্ক কোম্পানিতে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইয়েস। বাংলাদেশে যদি কারোর সাথে পরিচয় এবং আমি বলি আমি নেটওয়ার্কার, তার মাথার উপর দিয়ে যাবে, বলবে এটা আবার কি তা ভাই? সে যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট থাকে সে বলবে ও নেটওয়ার্ক মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক নাকি ওয়াইড এরিয়া, উইন্ডোজ সার্ভার দিয়ে নাকি লিনাক্স দিয়ে, কোনটা দিয়ে? ও মনে করবে কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্ক। আর যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড না তারা বলবে এটা কি? হ্যালো, Direct Selling Association of America বলতেছে network marketing is a legal, ethical and recognized business throughout the world. Recognize এর বাংলাটা কি কেউ বলবেন? বাংলাদেশে এটা এখনো recognized না, বাংলাদেশে এটা এখনো possibilities, not reality. আমেরিকাতে যখন এটা 80 বছর আগে শুরু হয়েছিল আমেরিকাতেও এরকম ছিল। প্রথমে গভর্নমেন্ট বুঝতে চায় নাই, জনগণ বুঝতে পারেন চায় নাই, কেউ এটাকে নিয়ে ব্যাড ওয়েতে ইউজ করেছে। দেখুন এই বিজনেসটা হচ্ছে খুবই সুন্দর একটা বিজনেস। এখন আমার বাসায় চাকু আছে, ওই চাকুকে আমার আম্মু রেগুলার পেঁয়াজ কাটে, যেহেতু পেঁয়াজের দাম বেশি তাই পেঁয়াজটাকে আমরা মানে আলু বলতে পারতাম। হ্যালো, ছিনতাইকারীরা ওই চাকু দিয়ে মানুষের পেট কাটে, আর সেখানে চাকু ধরতে কোথায়? দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ছুরি। হ্যালো, আমি এটাকে কিভাবে ইউজ করবো? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা লিগাল, এথিক্যাল, রেকগনাইজ, এক্সেলেন্ট বিজনেস। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন প্রতারকরা, বিভিন্ন যারা এটাকে ব্যাড ওয়েতে ইউজ করেছে, এই নামটাকে ঢাল হিসেবে ইউজ করে মানি গেম করেছে এবং এই বিজনেসটাকে কুলোষিত করেছে। এবং প্রত্যেকটা দেশের ইতিহাসে দেখা গেছে এই ইন্ডাস্ট্রিটা এভাবে হয়েছে, মানুষ বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই, কেউ খেলা করছে, কেউ এভাবে করতে করতে একটা সার্টেন টাইমে এটা রেকগনাইজ হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি আমেরিকাতে এটা একসময় পসিবিলিটিস ছিল, এটা আমেরিকাতে এখন রিয়ালিটি, বাংলাদেশে এটা এখনো রিয়ালিটি না, এখনো পসিবিলিটিস। ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং যে একটা ইন্ডাস্ট্রি এটা গভর্নমেন্ট রেকগনাইজ করেছে 2016 সালে। কত সালে? 2016 সালের আগের 25 বছর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে, আর 2016 থেকে নিয়ে এখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে আকাশ এবং পাতাল পাড়া। এখন ইন্ডিয়ান কোম্পানি এমন আছে যারা প্ল্যান করতেছে ইয়ারলি 3,500 কোটি টাকা সেল, যেটা আমেরিকানরা করত। তো বাংলাদেশেও আমি বিশ্বাস করি আল্লাহ পাক এক একটা দেশকে এক একটা জিনিস দিয়েছেন। মোবাইল আমরা সুইচ রাখি, আমরা জীবনে একটা জিনিস শিখবো আমরা কিন্তু ভুলবো না। হ্যালো, এক একটা দেশে আল্লাহ পাক, দেখুন সৌদি আরবকে কি দিয়েছেন আল্লাহ পাক? তেল। কাউকে দিয়েছেন রাবার, কাউকে দিয়েছেন খনিজ সম্পদ, কাউকে দিয়েছেন ডায়মন্ড, কাউকে দিয়েছেন গোল্ড। বাংলাদেশের সম্পদ কি? গাদা গাদা মানুষ, মানুষরাই কিন্তু আমাদের অ্যাসেট। আর এই মানুষটাকে যদি কাজে না লাগাতে পারি তাহলে মানুষরাই কিন্তু আমাদের লাইবিলিটি। ইয়েস না? তো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পসিবল একটা দেশ। কেন? বিকজ 100 এর মধ্যে প্রায় 65% লোকরা হচ্ছে এখানকার ইয়াং, এবং এই দেশ বড় হবেই হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কি? গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখানে 50 লক্ষ লোক কাজ করে। আমি বিশ্বাস করি যে নেটওয়ার্ক মার্কেটিং আগামী 10 বছরের মধ্যে এমন একটা জায়গায় যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হবে নেটওয়ার্ক মার্কেটিং। তার রিজন কি? 3.5 কোটি মানুষ বেকার, প্রায় 1 কোটির মতো শিক্ষিতরা বেকার। আপনি ইউরোপ আমেরিকায় লোক পাঠাচ্ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো পৃথিবীটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দুবাই থেকে সৌদি আরব থেকে লোকগুলা ফেরত আসবে যখন আর্টিফিশিয়াল ড্রাইভার বিহীন গাড়ি হবে, ইলেকট্রিক যখন কার হবে, 3D সিস্টেমে যখন বিল্ডিং হবে, পুরো টেকনোলজি তখন দখলে নিয়ে আসবে। একটা সময় হবে বাংলাদেশে গার্মেন্ট শিল্পে দেখবেন যে মানুষের মেশিন, আজকে থেকে 20-25 বছর পর হয়তো রোবটরা কিন্তু মেশিন চালাবে। হিউজ মানুষ কিন্তু বেকার হবে, চেঞ্জ হবে, নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে, কিন্তু ওল্ড অপরচুনিটি গুলো বাদ হবে। তো এটাতে গাদা গাদা অনেক মানুষরা যারা গতানুগতিক সিস্টেমের উপরে রিলেটেড আছে, যে মাস্টার্স কমপ্লিট করে জাস্ট জব করবো, তাদের জন্য কিন্তু টাফ হয়ে যাবে ফিউচারটা। আগামী 10-20 বছরের ফিউচারটা খুবই টাফ। বাট এই একটা ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রি আপনার অ্যাসেট হতে পারে। মোরাল অফ দ্য স্টোরি, নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে আমি মনে করি এখনো পসিবিলিটিস, এটার চূড়ান্ত সাকসেস এখনো আসেনি। পৃথিবীতে প্রথম জেনারেশনটা সবচেয়ে বেশি সাকসেস পায়, যারা MBA প্রথম ব্যাচ ছিল বাংলাদেশে তারা প্রচুর সাকসেস হয়। এখন MBA কমপ্লিট করলে 20,000 স্যালারি পাওয়া যায় না। যারা কম্পিউটার সায়েন্সের প্রথম ব্যাচ ছিল, আমি বিশ্বাস করি নেটওয়ার্ক মার্কেটিং এর এখনো প্রথম ব্যাচ চলতেছে। মানে নেটওয়ার্ক মার্কেটিং এটা না এটা, এটা এভাবে করবো না এভাবে করবো, এভাবে করে আমাদের দেশে এটাকে নষ্ট করে দিয়েছে কিছু কতিপয় কিছু ব্যক্তিরা। এখন মানুষের আন্ডারস্ট্যান্ডিং আসতেছে ভালো কোনটা, খারাপ কোনটা, আসল কোনটা, নকল কোনটা। ইয়েস অর নো ব্রাদার?
এখান থেকেও যদি শুরু হয় এবং আগামী 10 ইয়ার্স এর পরও গার্মেন্ট যদি বাংলাদেশ এটাকে রেকগনাইজ করে, এটাকে আইন করে, এটাকে সুন্দরভাবে যদি ইয়া করে, সার্টিফাইড করে, তো আমি মনে করি যে আপনারা ফার্স্ট জেনারেশন, মানে বাংলাদেশ থেকে যারা মিলিয়ন ডলার ম্যান হবে এই ইন্ডাস্ট্রি থেকে, তাদের মধ্যে আপনারা আছেন ইনশাআল্লাহ। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি রিয়ালিটি, এবং মানে এই ইন্ডাস্ট্রিতে এখনো পসিবিলিটিজ আছে, সামনে অনেক অনেক পসিবিলিটিজ আছে। আমি কি বোঝাতে পেরেছি? মুভিং অন, আমরা আগে বাড়ি। আপনাদেরকে মনিটরিং সিস্টেম করতে হবে, আপনাকে এই বিজনেসটাকে খুব সিরিয়াস, আপনাকে স্ট্র্যাটেজিক ওয়ার্কশিট করতে হবে। আপনি এভরিডে কয়টা কল করবেন, কয়টা মিটিং করবেন, রিপারচেস আপনি কত করবেন, কত মানুষকে উইকলি জয়েন করাবেন, নাম্বার অফ প্রোগ্রাম এন্ড মিটিং অর্গানাইজ অ্যাজ এ অ্যাপ্লাই মান্থলি, আপনাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সিরিয়াসনেস থাকবে। এই বিজনেসটা কিন্তু অন্য 10টা বিজনেসের মতো বিজনেস। আপনার মনিটরিং সিস্টেমে বিভিন্ন ফাইল হবে, হ্যালো, এখানে লাল ফাইল, নীল ফাইল, ইয়েলো ফাইল। আপনার টিমে ধরুন যে এই এতগুলো লোক প্রেজেন্টেশন দেখেছে, আপনি এই ফাইলে লিখুন এতগুলো লোক প্রেজেন্টেশন দেখেছে, ওই প্রেজেন্টেশনের মধ্যে কতগুলো লোক জয়েন করেছে, 100 জনকে আমি এই বিজনেস অপরচুনিটি দেখেছি, হ্যালো, সেখান থেকে 20 জন জয়েন করেছে, ওই 20 জন এই ফাইলে চলে আসবে। যারা যারা এখনো জয়েন করেন না তারা এই ফাইলে চলে আসবে। যারা যারা বিজনেসটা দেখেছে তাদের কি ট্রেনিং হয়েছে, ওই 20 জনকে আপনি ট্রেনিং করেন, 20 জনের মধ্যে 10 জন ট্রেনিং করেছে, যারা 10 জন ট্রেনিং করেছে ওরা ইয়েলো ফাইলে চলে আসবে, যারা ট্রেনিং করেন ওরা ওই ফাইলে থাকবে, যারা ট্রেনিং করেছে তাদেরকে নিয়ে আরেকটা প্ল্যানিং করেন, যারা ট্রেনিং করেননি তাদেরকে ট্রেনিং করেন, যারা ট্রেনিং করে ফেলেছে তাদেরকে নেক্সট টার্গেটটা দেন, ওই 10 জন যারা ট্রেনিং করেছে তাদেরকে যে সেলসের টার্গেট দিয়েছিলেন কয়জন অ্যাচিভ করেছে, 5 জন অ্যাচিভ করেছে, যারা অ্যাচিভ করেছে তাদেরকে এই ফাইলে নিয়ে আসেন, যারা অ্যাচিভ করেনি তাদেরকে আরেকটা মিটিং করেন, যারা অ্যাচিভ করেছে তাদেরকে নিয়ে অ্যাডভান্স। মানে বলা হচ্ছে এই বিজনেসটা অন্য 10টা পেশার মতো একটা পেশা, যেখানে আপনাকে টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা আপনার বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হবে। বাট আপনি যদি হবির মতো নেন, আসলেন, গেলেন, ফেসবুকিং করলেন, চা খেলেন, 10 মিনিট কাজ করলেন, তাহলে সাকসেস আসবে না, কিম হওয়া যাবে না, কিম হুই হওয়া যাবে না। আমি বোঝাতে চাচ্ছি আপনার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে। আমি এভরিডে আমার টিমকে কয়টা কল দিব, আমি রেগুলার কয়জনের সাথে কয়টা মিটিং করব, আমার টিমের এভরিডে রিপারচেসের টার্গেটটা কি, আমার এভরিডে হায়ারিংটা কত, আপনার ডেইলি, উইকলি এবং মান্থলি প্ল্যান থাকতে হবে। প্রত্যেক মাসে আমি কয়টা প্রোগ্রাম করব, কয়টা মিটিং করব, কয়টা ট্রেনিং করব, এই ধরনের ট্রেনিং আমি কয়টা করব। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ইভেন্টের বিজনেস, যত ইভেন্ট হবে, যত ট্রেনিং হবে, যত প্রোগ্রাম হবে, যত নার্সিং হবে, তত আপনার টিম হবে, এইভাবে আপনার গোল থাকবে। কল, আমি মানডেতে 100 কল করলাম, টিউজডেতে 50টা, বুধবার দিন আমি 85টা, বৃহস্পতিবার দিন 100, ফ্রাইডেতে 100, স্যাটারডেতে 120, আমি টোটাল এক সপ্তাহে 685টা কল করলাম মিটিং। আমি সোমবার দিন 5 জনের সাথে মিটিং করলাম, মঙ্গলবার দিন 5 জন, আমি এক সপ্তাহে 35 জনের সাথে মিটিং, রিপারচেস, আমার এত রিপারচেস, হায়ারিং অ্যান্ড জয়নিং উইকলি, প্রোগ্রাম অ্যান্ড মিটিং, আমি মাসে কয়টা ইভেন্ট করলাম, কয়টা মিটিং করলাম, কয়টা ট্রেনিং করলাম, কয়টা, আপনার এইভাবে প্ল্যান থাকবে আপনাদের টিমের মধ্যে। আমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে নিয়ে আসছি যাতে আপনারা মানে বের হন, একটু আন্ডারস্ট্যান্ডিং করে যে আমাকে এই বিজনেসটা কিভাবে করতে হবে। হ্যালো, নো বিলিভ, আপনি এটাকে ওয়ালটনের মতো সিরিয়াস নেবেন না, হয়তোবা আপনি একজন জব হোল্ডার যে ব্র্যাক ব্যাংকের জব পেল তার মতো হয়তোবা আপনি সিরিয়াস হতে পারছেন না। কেন হতে পারছেন না? সেই জবে আপনার বিশ্বাস আছে, সেই ওয়ালটন বিজনেসে আপনার বিশ্বাস আছে, জিওনাস বা নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার বিশ্বাসটা কম, তাই আপনি নিচ্ছেন না। বিশ্বাসটা কম কেন? বিকজ এটা এখনো পসিবিলিটিস, রিয়ালিটি না। পৃথিবীতে যে কোনো জিনিস রিয়ালিটি হওয়ার আগে মানুষের বিলিভটা কম থাকে, সেটা আমি আপনাকে এক্সাম্পল দিই। তো লাইফের প্রত্যেকটা জিনিস শুরু হয় কিন্তু বিলিভ দিয়ে। আল্লাহ কিন্তু, আল্লাহ পাক কিন্তু সূরা বাকারাতে বলছে, এই বইটা হচ্ছে তাদের জন্য যারা এই বইটাকে বিশ্বাস করবে। আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি কি নবীকে দেখেছেন? তারপর তো আমরা নামাজ পড়ি, কেন? আমাদের বিশ্বাস আছে, রাইট? বা আপনি কি ভগবানকে দেখেছেন? আপনি কি জিজাসকে দেখেছেন? আপনার বিশ্বাস আছে এবং আপনি জানেন যে এটা করলে আপনি জান্নাত পাবেন, ইয়েস অর নো? ইয়েস। বাট আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওকে মনে হয় নবী হয়তো বাসছিল, মনে হয়তো বা আল্লাহ পাক, কিন্তু ওইটা মনে প্রাণ ধ্যানে জ্ঞানে বিশ্বাস করতে হবে। এবং বিশ্বাস হচ্ছে 2 ধরনের, সেটা আমি পরে আসতেছি। চলুন, এখন মানুষের ভিতরে 3 ধরনের ডাউট হয়, আপনার ভিতরে 3 ধরনের ডাউট হবে। আপনি মাইন্ড সেটিং করেছেন, আপনি ব্রেস্ট ক্রিয়েশন হিসেবে জন্মগ্রহণ করেছেন, আপনার বিলিভটা আমি তৈরি করেছি, আপনার ভিতরে বিশ্বাস আসছে যে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, ইউ আর এ চ্যাম্পিয়ন। আপনি চিন্তা করেছেন যে ওকে জীবন মানে জীবন থেকে মৃত্যুর মধ্যে, হ্যালো, জীবন থেকে মৃত্যুর মধ্যে আমাকে সিটাকে চয়েস করতে হবে। এখন আসি নো বিলিভ। প্রথম বিলিভটা হচ্ছে
বিশ্বাস না কিসে? হ্যালো, দেন বিশ্বাস না কিসে? দেমসেলফ, নিজের উপর। দেন বিশ্বাস না কিসে? আপনার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ডরা কি বলবে? হ্যালো, তাহলে কোম্পানির প্রতি চলে এসে কোম্পানি আপনাদের কি, কোম্পানির প্রতি আপনাদের বিশ্বাস আছে কিনা? কেন আছে দুই একজন বলেন। এটা প্রোডাক্ট কি কাজ করে? যখন আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, হার্ট থেকে বের হবে আই হ্যাভ ইউজ দিস প্রোডাক্ট এবং এটার মাধ্যমে এই বেনিফিট হয়েছে। অ্যাম আই রাইট অর রং? তাহলে বিশ্বাস চলে আসলো। এখন হতে পারে যে কোম্পানি টিকবে কিনা। ওয়ার্ল্ডের গবেষণা বলতেছে 100 এর মধ্যে 95-90% কোম্পানি বন্ধ হয়ে যায় তাদের প্রথম 5 বছরে। যারা প্রথম 5 বছর কমপ্লিট করে ফেলে তারা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। মানে প্রথম 5 বছর হচ্ছে একটা পুলসেরা। জিওনাস কি প্রথম 5 বছর কমপ্লিট করেছে কিনা? তারপর 10 বছরে একটা পুলসেরা আসে পৃথিবীতে। দেন যে 10% কোম্পানি বেঁচে থাকে তার মধ্যে আবার 90% কোম্পানি বন্ধ হয়ে যায় তারপরে 5 বছর, মানে টোটাল 10 বছরে। এবং প্রথম 10 বছর যারা কমপ্লিট করে তারা হচ্ছে মোস্ট সাকসেসফুল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো জিওনাস কি 10 বছর কমপ্লিট করেছে নাকি কমপ্লিট করার পথে করেছে? তাহলে দেখেন, ওয়ার্ল্ড রিসার্চ অনুযায়ী জিওনাস হচ্ছে পৃথিবীকে রুল করবে এমন একটা কোম্পানি, আমার রিসার্চে। আপনাদের কি মনে হয়? তো এটার জন্য কি কোম্পানির প্রতি বিশ্বাস আসা উচিত কিনা? কোম্পানির প্রোডাক্ট যদি ভালো হয় বিশ্বাস আসা, আমি ইউজ করি না, আপনারা ইউজ করেন, আপনারা বলবেন। অ্যান্ড অ্যারাউন্ড দ্য গ্লোব। এখন চলুন আমরা কিছু কিছু জিনিস নিয়ে আসবো যে কিভাবে আপনি বিশ্বাস করবেন কোম্পানি, কিভাবে কোম্পানিকে বিশ্বাস করা যায়। অনেকে আমরা ব্যর্থ হই কেন? বিকজ আমরা একটা ভালো কোম্পানি পাই না। এখন একটা কোম্পানিকে জাজ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড 19টা থিওরি দেওয়া আছে। 19টা জিনিস যদি ঠিক হয় তাহলে আপনি মনে করবেন যে এই কোম্পানিটা হচ্ছে একটা রাইট কোম্পানি। হ্যালো, নাম্বার 1, হাউ টু ডিটারমাইন এ কোম্পানি ইজ লেজিটিমেট অর পিরামিড। মানে এটা কি একটা পিরামিড ভুয়া স্কিম কোম্পানি মানি গেম, নাকি এটা একটা লিগাল কোম্পানি এবং ফিউচার এই কোম্পানিটা চলবে? এই কোম্পানিতে কি কোনো প্রোডাক্ট আছে? হ্যালো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে থিওরি আর কি, আমি সেটাই দিচ্ছি। যদি মিলে তাহলে মনে করবেন যে জিওনাস হচ্ছে লেজিমেট মানে লিগাল এবং রিয়েল কোম্পানি। আর কমিশন পেড অন দ্য সেলস অফ প্রোডাক্ট নট রেজিস্ট্রেশন। কোম্পানি আপনাকে প্রোডাক্ট সেলসে পেমেন্ট করে নাকি শুধু রেজিস্ট্রেশনে? প্রোডাক্ট সেলসে। ইজ ইন্টেন্ট টু সেল দ্য প্রোডাক্ট নট প্রোজিশন, মানে কোম্পানির নিয়মটা কি প্রোডাক্ট সেলস করে টিম বাড়ানো না কোনো প্রোডাক্ট নেই শুধু মানুষ মানুষকে নিয়ে আসবে? যদি মানুষ জয়েন করা বন্ধ করে দেয় আজকে, তারপরে কি আগামীকালকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে? আছে, প্রোডাক্টটা রিপারচেস হলে আপনার সম্ভাবনা আছে। ওকে, ইজ দ্য রিজনেবল প্রোডাক্ট রিটার্ন পলিসি। কোম্পানিতে কি কোনো রিটার্ন পলিসি আছে প্রোডাক্টের? আছে, অনেক কোম্পানিতে থাকে না। আবার যেগুলো প্রোডাক্ট খাওয়ার ওইখানে রিটার্ন পলিসি থাকে না, যদি রিটার্ন পলিসি থাকে গুড, ভেরি গুড। ডু প্রোডাক্ট হ্যাভ এ ফেয়ার মার্কেট ভ্যালু। যেহেতু আমেরিকান প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট ট্যাক্স দিয়ে আসে, তাহলে ওই হিসাবে প্রোডাক্টের কি ভ্যালুটা ফেয়ার মার্কেট অনুযায়ী মোটামুটি? ওকে, 7, 8, ইজ দেয়ার এ কম্পেলিং রিজন টু বাই, মানে প্রোডাক্টের ভিতরে এমন কিছু গুণ আছে যেটা আপনাকে বাধ্য করে কিনতে, মানে মানুষ যদি উপকার পায় না, আমি কমিশন পাই না পাই আমার প্রোডাক্টটা লাগবে বিকজ আমি বেনিফিট হচ্ছে, এরকম কোনো কিছু আছে? আচ্ছা, হ্যাজ কোম্পানি বিন অ্যারাউন্ড অ্যাট লিস্ট 5 ইয়ার্স এন্ড ওভার। কোম্পানি কি 5 বছর অথবা তার বেশি সময় ধরে? ওকে, ইজ দ্য কোম্পানি ওয়েল ক্যাপিটালাইজ। কোম্পানি কি ওয়েল ক্যাপিটালাইজ? বড়লোক কোম্পানি? অফকোর্স বড়লোক কোম্পানি। Does company offer product and service unique? Company যে product এবং service আপনাকে offer করতেছে ওটা কি আলাদা, unique, অন্য দর্জন থেকে আলাদা? Yes. Of course আলাদা, because এটা research product, আলাদা ভাবে বানানো হয়েছে। Okay. Okay. Is the founder who is introducing to the company opportunity committed to your success? যিনি company founder, owner, ওনারা কি আপনাদেরকে নিয়ে কমিটেড যে কোম্পানিটাকে এবং আপনাদের সাকসেসের ব্যাপারে কি কমিটেড? হ্যালো, ইফ দ্য আনসার ইজ অল কোয়েশ্চেন ইজ ইয়েস, দ্য কোম্পানি ইজ ইভ্যালুয়েট ইজ এ লেজিটিমেট বিজনেস। যদি প্রত্যেকটা আনসার ইয়েস হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি একটা রাইট কোম্পানিতে কাজ করতেছেন এবং এটা হচ্ছে একটা লিগাল এবং এথিক্যাল কোম্পানি। জিওনাসের জন্য একটা তালি দিয়ে দেবো। জিওনাস কি
Jonas Bangladesh coming soon. Gaji bhai, yada thik ache logo ta? Okay. Okay. Chatta variable jeta ke ekটু study korle mona hoy je apni right company ta achen. Number 1 hocche founder, number 2 hocche product, number 2 hocche growth rate, number 4 hocche compensation plan. Growth rate. Hello. উনারা হচ্ছেন আপনাদের ফাউন্ডার, রাইট? আপনার কাছে মনে হয় ফাউন্ডাররা খুবই ওয়েট, খুবই শক্তিশালী এবং খুবই ডাইনামিক? উনারা হাজবেন্ড ওয়াইফ না? রেন্ডি লুইস, ইউ নো উনাকে কি বলা হয়? ডাইরেক্ট সেলিং এর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওম্যান ইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। উনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট যে ওম্যানটা প্রভাবিত করেছে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে এটা দিয়ে বোঝা যায় যে আপনাদের ম্যানেজমেন্টটা খুবই স্ট্রং এবং এক্সপিরিয়েন্স। ইয়েস, প্রোডাক্টটা কি ইনোভেটিভ, ভালো? ইয়েস। জিওনাস গ্রোথ রেট ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক কত? 13, রাইট? ভালো। জিওনাসের একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, জানেন আপনি? হ্যাঁ, 1 বিলিয়ন না, 1 বিলিয়ন। একটা হচ্ছে ফার্স্ট মুভার আর একটা হচ্ছে ফার্স্ট মুভার, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, FIRST, ফার্স্ট, প্রথম, আর একটা হচ্ছে ফাস্ট। জিওনাস হচ্ছে ফার্স্ট মুভার, ফাস্ট, ফাস্ট, দ্রুত। দেখেন, $1 billion সেলস করতে গুগলের লেগেছিল 5 বছর, ইবে লেগেছিল 7 ইয়ার্স, অ্যামাজনের 4 বছর, ফেসবুকের 6 বছর, অ্যাপেলের 6 বছর, আর জিওনাসের কত বছর লেগেছে? 6 বছর। এটা হচ্ছে অন্য কোম্পানির সাথে কম্পিটিশন করতে যে ট্রেডিশনাল, কিন্তু নেটওয়ার্কিং এ দেখি এমবেল লেগেছিল 21 বছর $1 billion সেলস করতে, হার্বার লাইফের লেগেছিল 24 বছর, ম্যারি কির লেগেছিল 33 বছর, নিউরিস্কি লেগেছিল 20 বছর, নিউটুরাল লেগেছিল 37 ইয়ার্স, হ্যালো, লেগেছিল 86 বছর লেগেছিল। মানে অন্যান্য নেটওয়ার্ক কোম্পানি জিওনাসের মতো যারা আছে, সর্বনিম্ন যার লেগেছিল সেটা হচ্ছে 20 ইয়ার্স, নিউইস্কি এই যে এখানে, এই যে 20 ইয়ার্স, এমবে তো লেগেছিল 21 বছর, নিউইস্কি লেগেছিল 20 বছর, 1984 থেকে নিয়ে 2004, জিওনাসের লেগেছে, তার মানে হচ্ছে জিওনাস হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি, রাইট? মানে আমি বলতেছি কি কারণে আপনি জিওনাসে কাজ করবেন, বিলিভ, তিনটা বিলিভ না, কোম্পানি প্রতি বিলিভ, দেমসেলফ, রাইট? আপনারা এটা জানেন, গ্লোবাল রেকগনিশন উইনার অফ 579 অ্যাওয়ার্ড, জিওনাস গ্লোবাল 579টা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে, রাইট? আমেরিকান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু কম না, অনেক বড় ব্যাপার। ইয়েস, নো বিলিভ দ্য কোম্পানি, এখন কি কোম্পানির প্রতি বিশ্বাস করা যায়? ইয়েস, হ্যালো, ইয়েস, দেন হচ্ছে দেমসেলফ, নিজের উপরে, দেন হচ্ছে দেয়ার ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে আমার ফ্রেন্ড কি বলবে, সবচেয়ে বড় রোগ কি বলবে লোক, সবচেয়ে বড় রোল, আরে দোস্ত তুমি লাস্টে গ্রাজুয়েশন করো, জিওনাস করো, আপনি বলবেন তুমি দোস্ত চাকরি করো, তুমি সিম, আমরা যখন চাকরি করি আমরা কি করি, আমরা আমার সিমেন্ট ভালো, আমার ফ্ল্যাট ভালো, আমার চাল ভালো, আমার ডাল ভালো, আমার ব্যাংক ভালো, আমার ব্যাংকের এই যে পার্সোনাল লোন ভালো, ক্রেডিট কার্ড ভালো, আপনি এখানে এসে বলবেন AMPM ভালো, খালাস, ইউ আর ডুইং এ সেম থিং, পার্থক্যটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, ওইখানে আপনাকে একটা সিস্টেমের মতো, ইয়েস অর নো? ভেরি সিম্পল, ম্যাক্সিমাম পিপলরা এটার জন্য সাকসেস পায় না, দেমসেল, আমার বন্ধু কি বলবে, আমার বন্ধু টিটকারি দিবে, আমাকে নিয়ে মস্করা করবে, ক্রিটিসাইজ করবে। তো পৃথিবীতে আজ পর্যন্ত টিটকারি ছাড়া, ক্রিটিসিজম ছাড়া কি কেউ আজ পর্যন্ত লাইফে বড় হয়েছে? পৃথিবীতে জানেন বেশি ড্রিম কিন্তু কিল হয়েছে মানুষের ব্যর্থ হওয়ার জন্য না, বেশি ড্রিম কিল হয়েছে মানুষ কি বলবে এই চিন্তা করে মানুষ অনেক কিছু করে নিয়ে জীবনে, কিন্তু আপনার প্রতিবেশী শুধু আপনাকে হাসবে। ইংরেজিতে একটা কথা আছে না, রিভেঞ্জ ইজ দ্য বেস্ট সাকসেস, হ্যাঁ, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, যারা আপনাকে ক্রিটিসিজম করতেছে, যারা আপনাকে মস্করা করতেছে, যারা আপনাকে টিটকারি করতেছে, আপনি সাকসেস হয়ে যান, তারা পরে বলবে আরে বন্ধু আমি জানতাম তুমি সাকসেস পাবো, আমি জানতাম তুমি একদিন এটা হবে, যে আপনাকে মস্করা করতেছে, টিটকারি দিতেছে, জিওনাস থেকে নিজেকে এত উপরে নিয়ে যান, যেদিন গাড়ি কিনবেন তাকে বলবেন বন্ধু চলো একদিন গাড়ি কফি খেয়ে আসি, হঠাৎ গাড়ির গেট খুলবেন সে জোরে পড়ে খা, সাকসেস ইজ এ বেস্ট রিভেঞ্জ, আপনার কিছু বলার দরকার নেই, সে পরে বলবে বন্ধু আমার একটু তোমার সাথে জয়েন করা পালাম না, হ্যালো, আমি কি বুঝাতে পেরেছি? সো অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, দেমসেলফ, নো বিলিভ, নো
বিলিভ দেমসেলফ বিলিভ সিস্টেম আমরা পড়াশোনা কি করেছি এ বি আমরা আজকে ওটা বলবো সি বি এ সি বি এ সি বি এ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়েছেন কেউ মানুষ যেটা কল্পনা করে আর কল্পনাকে বিশ্বাস করে সেই বিশ্বাসটাকে তারা অ্যাচিভ করতে পারে হ্যালো সিবিএ কনসিভ বিলিভ অ্যাচিভ কনসিভ কল্পনা করা আপনার কল্পনাটাকে বিশ্বাস করা দেন অ্যাচিভ করা কল্পনা করা বিশ্বাস করা অ্যাচিভ করা কনসিভ বিলিভ অ্যাচিভ আচ্ছা টমাস আলভা এডিসন বলবাতি আবিষ্কার করার আগে কি কল্পনা করেছিলেন হ্যালো রাইট ব্রাদার কি বিমান আবিষ্কার করার আগে কি কল্পনা করেননি পৃথিবীতে যাই হয় আগে কল্পনা করতে হয় কল্পনাটাকে বিশ্বাস করতে হয় দেন অ্যাচিভ করতে হয় এবং আপনার গিয়ে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর মানে রাইটার ওনার নামটা কি বললাম মনে আছে নেপোলিয়ন হিল খুব সুন্দর আর একটা থিওরি দিয়েছিল ফার্স্ট বি এ বিলিভার দেন বি এ অ্যাচিভার হ্যালো ফার্স্ট বি এ বিলিভার হ্যালো দেন বি এ অ্যাচিভার আমি তিনবার বলি আপনি আমার সাথে বলেন ফার্স্ট বি এ বিলিভার দেন বি এ অ্যাচিভার ফার্স্ট বি এ বিলিভার দেন বি এ অ্যাচিভার ফার্স্ট বি এ বিলিভার দেন বি এ অ্যাচিভার আগে বিশ্বাস করো তারপর অ্যাচিভ করো ইউ হ্যাভ টু উইন দ্য ম্যাচ হিয়ার এন্ড দেন পরে আপনি আগে ব্যাটলটা মাইন্ডের মধ্যে জেতেন তারপর যে ময়দানে জেতেন আমরা বিলিভ করতে পারি না তাই আমরা অ্যাচিভ করি না যিনি হিমালয় পাড়ি দিয়েছেন উনি বিলিভ করেছেন উনি পারবেন তাই করেছেন আমি আপনি বিলিভ করি না তাই পারি না রাইট অর রং উনার বিশ্বাস লেভেল তৈরি করেছিল আমার আপনার বিশ্বাস লেভেল তৈরি করবেন না সো নো বিলিভ চলুন সি বি এ কনসিভ বিলিভ অ্যাচিভ কনসিভ বিলিভ অ্যাচিভ উনি হচ্ছেন ওকে ফার্স্ট If my mind can conceive it, আমার মাইন্ড যদি এটাকে কল্পনা করতে পারে মাই হার্ট ক্যান বিলিভ ইট আমার হার্ট যদি বিশ্বাস করতে পারে অ্যান্ড দেন আই ক্যান অ্যাচিভ ইট তখন তখনই আমি অ্যাচিভ করতে পারবো আজকে থেকে নিয়ে বহু বছর আগে হ্যালো বিলিভ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বিশ্বাস মেধাকে কি করে যোগ্যতাকে কি করে আর দক্ষতা সৃষ্টি করে বিশ্বাস কিভাবে যোগ্যতা এবং সাফল্য সৃষ্টি করে তার অসংখ্য উদাহরণ রয়েছে চলুন আজকে ছোট একটা উদাহরণ এটা দেখব তারপর কয়েকটা উদাহরণ এটা আমরা জানি সবাই রাইট সবাই আমরা জানি এটা এলিফ্যান্ট রোপ হ্যাঁ রোপ অর্থ হচ্ছে রশি আপনি জানেন তো ছোটকালে যখন এলিফ্যান্টকে আনা হয় পাতলা একটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয় বাচ্চা এলিফ্যান্টের জন্য ওই রশিটা ভাঙাটা কঠিন হয় পাতলা রশি কিন্তু বাচ্চা এলিফ্যান্ট চার পাঁচবার চেষ্টা করে যখন ভাঙতে